গুড মর্নিং বন্ধুরা আজ ১৯ সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মিনি সচিবালয় গড়ে তুলতে একশো ষোলো কোটির অনুমোদন বাইপাসের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর দালালরাজ শেষ করব বরাকে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই অ্যাকশন শুরু হচ্ছে বার্তা মুখ্যমন্ত্রীর শিলচর মেডিকেলে আশিবেডের আইসিইউ উদ্বোধন মুখ্যমন্ত্রীর এক বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার হাসপাতালের কাজ বাংলায় আরও কুন্টাসা বিজেপি মুদির বাবুল দিদির তৃণমূলে কল্যাণে অনিয়ম কার্যালয় ঘেরাও কৃষক মুক্তির বিক্ষুভে উত্তাল হাইলাকান্দি কোভিড বিধি ভঙ্গ করায় আটক চার আয়নাকালে আঠারো শতাংশ বোনাস বইচে খুশির হাওয়া উৎসবের আমেজ কোভিড বিধি মেনে চলার আহ্বান ম্যানেজারের মেডিকেল কলেজ নিয়ে পথ চলা স্থগিত রাখার আহ্বান রাজদ্বীপের শিলচরের সাংসদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক গণ অধিকার মঞ্চের গত চব্বিশ ঘন্টায় অনেকটা কমেছে ভারতে করোনার সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন একত্রিশ হাজার একশো জন সুস্থ হয়েছেন উনচল্লিশ হাজার ছয়শো জন গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে তিনশো ছয় জনের পশ্চিমবঙ্গে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন সাতশো আঠাশ জন সুস্থ হয়েছেন সাতশত সাতান্ন জন গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে মৃত্যু হয়েছে বারো জনের এবং সর্বশেষ খবরটি হল প্রতিদিন কমছে আসামে করোনা সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় আসামে নতুন করে আক্রান্ত হয়েছেন তিনশো জন সুস্থ হয়েছেন চারশো পঁয়ষট্টি জন গত চব্বিশ ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে দুই জনের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায় এবারে শুনুন বিস্তারিত খবর বহু প্রতীক্ষিত বরাকের মিনি সচিবালয়ের ভবন নির্মাণে একশো ষোলো কোটি টাকার অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার দুপুরে শ্রীকোনায় মিনি সচিবালয় ভবনের নির্মাণস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সচিবালয়ের জন্য অর্থের অনুমোদন জানিয়ে তিন বছরের মধ্যে কাজ শেষ করতে পূর্ত বিভাগকে বলেছেন মুখ্যমন্ত্রী তখন উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি মুখ্যমন্ত্রী বলেন চব্বিশ অক্টোবর ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হবে টেন্ডার প্রক্রিয়া দ্রুত শেষ করে কাজ শুরু করা হবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন সচিবালয় গড়ে উঠলে পেনশন বা সংশ্লিষ্ট সরকারি কাজের জন্য বরাকবাসীকে গুয়াহাটি যেতে হবে না অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দৌড়জাপ করতে হবে না পেনশন অফিসে গিয়ে বরাকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের ফাইল দ্রুত ক্লিয়ার হবে সচিবালয়ে উল্লেখ্য অবসর গ্রহণের দিনই সরকারি কর্মীদের হাতে পেনশনের কাগজ তুলে দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন হিমন্ত বিশ্ব শনিবার শ্রীকোণায় দাঁড়িয়েও একথা বুঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বরাকে সচিবালয় হলে এখানকার কর্মীদের হাতেও অবসরের দিন পেনশনের কাগজ তুলে দেওয়া যাবে এছাড়া গুয়াহাটিতে যেতে হবে না তাদের ফলে মিনি সচিবালয়ের কাজ দ্রুত শেষ করার কথা বলেছেন তিনি সচিবালয়ের পরিকাঠামো উন্নয়নে জোর দেন মুখ্যমন্ত্রী পূর্ত বিভাগের উচ্চপদস্থ বাস্তুকার ও আধিকারিকদের ডেকে নিয়ে নথিপত্র যাচাই করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন মিনি সচিবালয়ের এলাকা পরিদর্শন করার পর সেখান থেকে শটান চলে যান বাইপাসের কাজ দেখতে রামনগর আইএসবিটি হয়ে মুখ্যমন্ত্রী বিশাল কনবয় যায় সোনাবাড়িঘাট পর্যন্ত অসমাপ্ত রাস্তার কাজ কিভাবে দ্রুত শেষ করা যায় তা নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে দ্রুত কাজ শেষ করতেও বলেন মুখ্যমন্ত্রী অপরদিকে দালালরাজ রাজ শেষ করবো বরাকে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই অ্যাকশন শুরু হচ্ছে বার্তা মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকা থেকে দালালরাজ রাজ উৎখাত করা যে চট্টিকানি কথা নয় তা অনুমান করছেন খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার শিলচরে পা দিয়েই কথাটি অকপটে জানিয়ে দেন তিনি তার সোজাসাপটা কথা বরাক উপত্যকা থেকে দলাল রাজ উৎখাত করা খুব সহজ ব্যাপার নয় তবে হিমন্ত বিশ্ব শর্মা বলে কথা হার মনার পাত্র যে তিনি নন তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার সরকারি কার্যালয়গুলো থেকে দালাল রাজ খতম করেই ছাড়বেন তিনি বলে সাফ জানিয়ে দিয়েছেন একই সঙ্গে শিলচর সেটেলমেন্ট কার্যালয় থেকে দালাল রাজ উৎখাতের জন্য তার অ্যাকশন শীঘ্রই শুরু হচ্ছে বলে শনিবার সংবাদ মাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী সেটেলমেন্টের দালালদের তালিকা তৈরি করে তার কাছে দিতে সাংবাদিকদের বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা সপ্তাহ দিন আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত এক সরকারি সভায় রাজ্যের সেটেলমেন্টের কার্যালয়গুলো থেকে দালাল রাজ উৎখাতের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গলায় মালা দিয়ে দালালদের বিদায় দিতে সেটেলমেন্ট অফিসারদের নির্দেশ দিয়েছিলেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরও শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ উঠে মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের পর দিনই শিলচর কার্যালয়ে দালালদের বেপরোয়া আড্ডা দেওয়ার ঘটনায় তুলপাড় হয়েছে কাছাড়ের প্রশাসনিক মহল কর্মী অফিসারদের দহরম মহরমের সুযোগ নিয়ে জমি সংক্রান্ত দালালির চরম সীমা অতিক্রম করেছে শিলচর সেটেলমেন্ট কার্যালয় গোপন অঙ্কের বিনিময়ে খাস জমি পাট্টা করে দেওয়া থেকে শুরু করে একজনের জমি অন্যজনের নামে দলিল করে দেওয়ার মতো অসংখ্য অভিযোগ উঠে এসেছে দীর্ঘ বছর থেকে শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে একটি চক্র এমন কাণ্ড করে আসছে সেটেলমেন্ট অফিসার জে আর লালসিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দৌলতে একাংশ দালাল ও পাটোয়ারির বাড়বাড়ন্ত এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ নাগরিকরা কার্যালয়ে যেতে ভয় করেন মুখ্যমন্ত্রীর নির্দেশকে পরোয়া না করে শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে একই গতিতে চলছে দালাল রাজ শনিবার বরাক উপত্যকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রথম সরকারি কার্যসূচি ছিল কুম্বিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে শিলচর শহরে পৌঁছান মুখ্যমন্ত্রী অম্বিকাপট্টির কেশব নিকতনে এক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করে মুখ্যমন্ত্রী সুজা চলে যান শ্রীকুনায় বরাক উপত্যকার স্বপ্নের মিনি সচিবালয় নির্মাণস্থলে বিভাগীয় অফিসারদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে সচিবালয়ের নির্মাণ কাজের সামগ্রিক পরিস্থিতি ক্ষতি দেখেন মুখ্যমন্ত্রী এরপরই বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলোচনার শুরুতেই বরাক উপত্যকার সরকারি কার্যালয়ে দালালরাজ সম্পর্কে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী বলেন বরাক থেকে দালালরাজ উৎখাত করতেই হবে শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে গড়ে উঠা দালাল রাজ সম্পর্কে সম্পূর্ণ খবর তার কাছে রয়েছে এবং তিনি খুব শীঘ্রই দালালদের উৎখাতের জন্য একশনে নামবেন বলেও জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে শিলচর মেডিকেলে আশি বেডের আইসিইউ উদ্বোধন মুখ্যমন্ত্রীর এক বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার হাসপাতালের কাজ অতিমারির আগে ষোলো থেকে বিশ সজ্জার শয্যার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন দুইশো পঞ্চাশ থেকে তিনশো আইসিইউ শয্যায় উন্নীত হয়েছে আগামীতে আইসিইউর সংখ্যা আরও বৃদ্ধি পাবে শনিবার দুদিনের কাচার জেলা সফরে এসে বিকেলে বরাক উপত্যকার জনগণের চিকিৎসার একমাত্র বর্ষাস্থল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আশি বিছানাযুক্ত এর উদ্বোধন ও শুভারম্ভ করে এমনটাই মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন মেডিকেলে ক্যান্সার হাসপাতালের কাজ জোর গতিতে চলছে আগামী এক বছরের মধ্যে হাসপাতালের কাজ সম্পন্ন হয়ে যাবে দুই বছরের মধ্যে পাঁচশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল ও আগামী মার্চের মধ্যে কেট স্থাপন করা হবে নতুন করে দেওয়া হবে আরও একটি এমআরআই মেশিন মেডিকেল কলেজের হোস্টেল এবং অন্য পরিকাঠামো গড়ে তোলার জন্য ডিএমইকে নির্দেশ দেওয়া হয়েছে এস্টিমেট তৈরির তিনি জানান ইতিমধ্যে মেডিকেলে নিউরোসার্জন নিয়োগ করা হয়েছে খুব শীঘ্রই কার্ডিওলজির কাজ আরম্ভ হয়ে যাবে বিগত কয়েক বছরে অনেক কাজ হয়েছে তবে মেডিকেলে এখনও অনেক কাজ বাকি রয়েছে পর্যায়ক্রমের সব কাজ শেষ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন জনগণের দাবি অনুযায়ী করিমগঞ্জে স্থাপন হবে মেডিকেল কলেজ শিলচর মেডিকেল ভাঙ্গাচুড়া সড়কের সংস্কার করে দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী এদিন সকালে শিলচর পৌঁছে বিভিন্ন অনুষ্ঠান শেষ করে পর্যায়ক্রমে বিকেল পৌনে চারটা নাগাদ মেডিকেল এসে উপস্থিত হয়ে সুজা হাসপাতালে ঢুকে শিশুদের জন্য চল্লিশটি বিছানাযুক্ত আইসিইউ এর উদ্বোধন এবং আরও চল্লিশটি সাধারণ বিছানাযুক্ত আইসিইউ এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন আইসি ইউ শয্যা ঘুরে দেখে হাসপাতালের বিভিন্ন অসমাপ্ত কাজগুলোর পাশাপাশি নির্মাণ কাজ চলা ক্যান্সার হাসপাতাল ও হোস্টেলের কাজ দেখেন এরপর মেডিকেলের প্রেক্ষাগৃহে এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সভায় মুখ্যমন্ত্রীকে মেডিকেল কর্তৃপক্ষের তরফে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় অপরদিকে সমাজ কল্যাণে অনিয়ম কার্যালয়ে ঘেরাও কৃষক মুক্তির বিক্ষোভে উত্তাল হাইলাকান্দি কোভিডবিধি বঙ্গ করায় আটক চার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকে অবস্থানকালে হাইলাকান্দি জেলার সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদী আন্দোলনে ফের উত্তাল হল জেলা সদর হাইলাকান্দির ভারপ্রাপ্ত জেলা সমাজ সমাজকল্যাণ আধিকারিক সদর এসটিও ডিও জ্যোতির্ময় দৈমারী অপোষণ অভিযানের জেলা সংযোজক রজত চক্রবর্তীকে কাঠগড়ায় তুলে শনিবার জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা হাইলাকান্দির এটাচ সার্কল অফিসার সুমা সহ ডিএসপি নবনীতা দাস সদর থানার ওসি এমপি দেওয়ালপু বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি সামলান এক সময় আন্দোলনকারীদের চাপে জেলা সমাজ কল্যাণ আধিকারিককে জেলা সংযোজককে নিয়ে আন্দোলনস্থলে হাজির হতে হয় সেখানে সমাজ কল্যাণ আধিকারিকের হাতে দাবি সম্মিলিত স্মারকপত্র তুলে দেওয়া হয় আন্দোলনকারীদের তরফে এদিকে বিধি লঙ্ঘন করে এদিন জনসমাগম গঠানোর দায়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির চার কর্মকর্তাকে আটক করে সদর থানা পুলিশ হাইলাকান্দি জেলা বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচিকাচাদের জন্য বরাদ্দ সহায়ক পুষ্টি খাদ্য এবং দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়ে থাকা ষোলো কোটি টাকা এক সপ্তাহের ভেতর রিলিজ করা গত চার মাস বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মাসিক পারিতোষিক রিলিজ করা সমাজ সমাজকল্যাণ বিভাগের মহিলা শক্তিকরণ কেন্দ্রে কোনো টেন্ডার ছাড়াই আসবাবপত্র ক্রয় করার নামে চল্লিশ লক্ষ টাকার যে আর্থিক কেলেঙ্কারি হয়েছে তার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অযথা হয়রানি বন্ধ করা ইত্যাদি দাবি জানানো হয়েছে স্মারকপত্রে উল্লেখ্যগত পনেরো জুলাই এসব ইস্যু নিয়ে জেলাশাসককে স্মারকপত্র প্রদান করা হয়েছিল দুই সংস্থার তরফে এদিন কৃষক মুক্তির কেন্দ্রীয় নেতা জহির লস্কর অভিযোগ করে জানান গত তিন বছর থেকে সমাজ সমাজকল্যাণ বিভাগের সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের অধীনে শিশু খাদ্য এবং সরকারি বরাদ্দ জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পড়ে রয়েছে আর এর জন্য কর্মী সহায়িকাদের নিজ নিজ এলাকায় জনগণের কাছে জবাবদিহি হতে হয় বিভিন্ন অজুহাতে এই টাকা আটকে রাখা হচ্ছে এছাড়া কর্মী সহায়িকারা গত চার মাস থেকে তাদের পারিতোষিক থেকে বঞ্চিত রয়েছেন এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর ছাড়াও ছাত্র কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার জেলা সভানেত্রী শাশ্বতী রায় সম্পাদিকা মধুমিতা গুপ্তা ছিলেন আরও অন্যান্য পদাধিকারীরা এদিকে আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতির দুই সম্পাদক আমির হুসেন মজুমদার এবং আজাহরুল ইসলাম বড়বুইয়াকে আটক করে হাইলাকান্দি সদর থানায় রাখা হয়েছে কোভিড বিধি ভেঙ্গে আন্দোলন করায় তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে সূত্রের খবর এদিকে অতিসত্তর তাদেরকে ছেড়ে দেওয়া না হলে জোরদার আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির তরফে অপরদিকে আয়না খালে আঠারো শতাংশ বোনাস বইচে খুশির হাওয়া উৎসবের আমেজ কোভিড বিধি মেনে চলার আহ্বান ম্যানেজারের বরাকের অর্থনীতিতে চা বাগানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাগান বোনাসের দিকে তাকিয়ে থাকেন হাইলাকান্দি সহ উপত্যকার ব্যবসায়ীরা বিশেষ করে জুতো ও বস্ত্র ব্যবসায়ীরা এই সময় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বাগানে বোনাস দেওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুজোর বাজারও জমে উঠে হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগানে ইতিমধ্যে বোনাস দেওয়া হয়ে গেছে তবে এখন আর লাইনে দাঁড়িয়ে বোনাস নেওয়ার প্রয়োজন হয়নি অনলাইনে পেমেন্ট হয়েছে একদিন আগে হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগানে বোনাস দেওয়া হয়েছে তাই আয়নাখাল সহ তার ফাঁড়ি বাগানগুলোতে পুজোর আনন্দের হাওয়া বইতে শুরু হয়েছে ব্রিটিশ যমুনা থেকে এই চা বাগানের শ্রমিকরা বোনাস পাওয়ার জন্য গোটা বছর ধরে অপেক্ষায় থাকেন গোটা বছরের পরিশ্রমের পর দুর্গাপূজা চা শ্রমিকদের কাছে বাড়তি অক্সিজেন আসামের বরাক ব্রহ্মপুত্র উপত্যকায় চা বাগানে দুর্গাপূজার আলাদা ঐতিহ্য রয়েছে কার্যত দুর্গোৎসবকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে চা বাগানের সমাজ জীবন এবছর আয়নাখাল বাগান কর্তৃপক্ষ আঠারো শতাংশ বোনাস দিয়েছে গত বছর থেকে দুই শতাংশ বেশি বোনাস পাওয়ায় বেজায় খুশি শ্রমিকরা অপরদিকে মুদির বাবুল দিদির তৃণমূলে দুই হাজার চোদ্দ সালের লোকসভা ভোটের প্রচারে আসানসোলের সভায় নরেন্দ্র মোদী বলেছিলেন পার্লামেন্ট মে মুজে বাবুল চাহিয়ে আসানসোলের বাসিন্দারা একবার নয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পরপর দুইবার বাবুলকে পার্লামেন্টে পাঠিয়েছেন কোনোরকম পূর্বাভাস ছাড়াই মোদীর পছন্দের সেই বাবুল সুপ্রিয় আচমকা যুগ দিলেন তৃণমূলে শনিবার দুপুরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুলকে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলবদলের ওই কর্মসূচিতে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন বাবুল সুপ্রিয় দুই সালে আসানসোল থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রথমবার ভুটে জিতেই তিনি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনেও তিনি আসানসোল থেকে জয়ী হয়েছেন এবারও তিনি মন্ত্রী হন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হয় সেই সময় বাবুল মন্ত্রিত্ব হুয়ান মন্ত্রিত্ব চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের খুব উগ্রে দেন সোজা সাপ্টা বাসায় লেখেন তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন পরে সাংসদ পদ ছেড়ে দেবেন বলে তিনি জানিয়েছিলেন কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে তখনকার মতো বিষয়টির নিষ্পত্তি হয়েছিল খুদ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিন নাড্ডার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে বাবুল জানিয়েছিলেন রাজনীতি থেকে তিনি অব্যাহত নিলেও সাংসদ পদে থাকবেন অন্য কোনো দলে তিনি যোগ দেবেন না বলেও সেদিন জানিয়েছিলেন শনিবারের বারবেলায় সব হিসাব উলটপালট করে দিলেন মুম্বাইয়ের সঙ্গীত শিল্পী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাবুল যোগ দিলেন তৃণমূলে বাবুলের দলবদলের প্রক্রিয়া এতটাই গোপনে হয়েছে যে তৃণমূলের প্রথম সারির নেতারাও অনেকে তা জানতেন না বাবুলের আচমকা দল বদলে মুখ পুড়েছে বিজেপি নেতৃত্বের ববানীপুর সহ রাজ্যের বিধানসভা কেন্দ্রের নির্বাচনে চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির বিশেষ করে ববানীপুরের দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রচারে তারকা নাম ছিলেন বাবুল সেই তিনি কিনা যোগ দিলেন প্রতিপক্ষ তৃণমূলে ফলে ঘরে বাইরে বিজেপির সন্ন্যসাড়া চেহারা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল সুরগুল পড়ে গিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত